السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اوكي، আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম বাই টু ই, এটা হচ্ছে একটা ছান্দিক পরিবর্তন। বাই টু ই এটা হয়ে যাবে বাই তি, তায়ের যে পেস্টটা সেটাকে আমরা একটু ঢেকে রাখবো, ইয়ার জেডটা তাকে দিব আর ইয়ার উপর একটা সুকুন দিলে বাই তি হয়ে গেল। শহীদুল ইসলাম সুমন আপনি আসেন, ফি কি কাজ করেন? আসসালামু আলাইকুম। ফি ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে আপনার মাজরুর করে পরের শব্দকে, তাহলে মাজরুর করেন, ফি বাই তিন। এখন বাইতিনের সাথে আনার সম্পর্ক আমরা তৈরি করব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে তো তাহলে আপনার ইয়ে আসবে, মানে মুদাফ মুদাফ ইলাহি আসবে। তো তাহলে হচ্ছে মুদাফ যেহেতু আলিফ লাম তানউইন নেয় না, সেক্ষেত্রে একটা জের উঠে যাবে বাইতি। আর আনা হচ্ছে, আনায়ের হচ্ছে মানসুব মাজরুর রূপ হচ্ছে ই যোগ ইয়াদের ই আসবে। পি বাইতি অর্থ কি? এটা হচ্ছে আমার বাড়ির মধ্যে। আচ্ছা, বাইতি গল্পটা আমরা পড়বো আজকে, এই জন্য আমরা আজকে বাইতি গল্প মানে আমার বাড়ির সম্পর্কে যে গল্পটা আছে 2 নম্বর রিডারের শুরুতে সেটা পড়বো। কিন্তু তার আগে আমরা কয়েকটা ছবি দেখি, সেটা সম্পর্কে বলি। শুনবো, আপনি বলেন ডান দিকের এটা কিসের ছবি? এটা তো একটা একটা বাড়ি আছে, সুইমিং পুল আছে। আচ্ছা, বাড়ির ছবি ধরি আমরা। আর জি, এটা এটা হচ্ছে একটা রুম। তাহলে বাড়ির আরবিটা বলেন। হ্যাঁ, বাড়ির আগে হচ্ছে বাইতুন, গুড। আর রুমের এটা আরবি? হচ্ছে গুরফাতুন। গুরফাতুন, ভেরি গুড। বাইতুনটা কোন বাচক? বাইতুনটা হচ্ছে পুরুষবাচক আর গুরফাতুন হচ্ছে মহিলাবাচক। জেন্ডার বলুন বাইতুনটা। তাহলে হাজরা বাইতুন, না না, জেন্ডার মানে পুরুষবাচক পুরুষবাচক। হ্যাঁ, আর এটা গুরফাতুনটা হচ্ছে মহিলাবাচক। মহিলাবাচক। এখন আরবি বলেন। হাজা বাইতুন আর ওটা হচ্ছে হাজিহি গুরফাতুন। ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন আমরা ছোট আরবি করব। তার মধ্যে একটি বাগান আছে, হ্যাঁ মানে এই বাড়িটার মধ্যে। তাহলে আমরা এটা আরবি তখন এরকম হবে, ফিহি ফিহি হাদি কতুন। হাদিকতুন। হ্যাঁ, তাহলে এটা কি আপনার, এটা কি শেষে যুক্ত হবে নাকি শুরুতে যুক্ত হবে? যেখানেই হোক আগে দেখি ফিহি ব্যবহার হচ্ছে। হ্যাঁ, লক্ষ্য করেন। আর যদি এই ঘরের মধ্যে একটা ঘড়ি আছে মানে রুমের মধ্যে, হ্যাঁ, তাহলে এখানে আসতো ফিহা। জি জি জি, বুঝছি বুঝছি। তাহলে পুরুষবাচকের ক্ষেত্রে আমরা বললাম ফি হি, আর জি, মহিলাবাচকের ক্ষেত্রে আমরা বললাম ফি হা। ফিহা। এখন দেখেন, একটা ছেলে আর একটা মেয়ে। জি আচ্ছা জি জি, দেখেন, লক্ষ্য করবেন সবাই, এটা পড়েন, হুয়া হামিদুন, অনুবাদ বলেন। হুয়া হামিদুন। সে পুরুষ ছেলে, সে একজন, না কেন সে পুরুষ না ছেলে? সে মানে সে পুরুষ হামিদ। পুরুষ হামিদ দরকার নাই। আচ্ছা, সে হামিদ। আর এটা হচ্ছে আপনার হচ্ছে হিয়া মারিয়াম, সে মারিয়াম। গুড। আচ্ছা, ইসমুহু হামিদুন, তার নাম হামিদ। ইসমুহা মারিয়াম, তার নাম মারিয়াম। তাহলে হামিদের ক্ষেত্রে আমরা বলছি ইসমু হু, আর হ্যাঁ, মারিয়ামের ক্ষেত্রে আমরা কি বলছি? ইসমুহা। ওকে ওকে, অনেক ধন্যবাদ সুমন ভাই আপনাকে। এই পার্থক্যটা বোঝা দরকার আমাদের সবাই, আশা করি মানে খুব লক্ষ্য করে দেখেছেন। এখন আমরা চলে যাই এটা অনুবাদে। জি প্লিজ। একটা প্রশ্ন ছিল হ্যাঁ হাজির, হ্যাঁ হ্যাঁ প্লিজ। ফি হাদি কতন। হুম হুম
এখানে ওই ওই ফিটা হচ্ছে ফি, যেখানে ফি হওয়ার কথা, এখানে এই এই যে হুম হুম এখানে জি ফি হি, এখানে হু হওয়ার কথা ছিল, কিন্তু এই হ্যাঁ, হিটা হচ্ছে সান্দিকের কারণে না ছান্দিক কারণে, যার ছান্দিক মাধ্যমে? না, ছান্দিক কারণে আরেকটা আমি মূলত, বলি যে ফি পর, মূলত এটা হুই, কিন্তু ফি এর সাথে ফি হুটা হয় না, ফি হি হয়, ছান্দিক না আবার কারণে। আরেকটা আছে যে ফির পরে যদি পরের শব্দটা মাজরুর হয়, মাজরুর তো হয়েই আছে, ফি প্লাস হুয়া কি হয় ফি না, ফি হু, সেখান থেকে ফি হি, ফি হ্যাঁ ফি প্লাস ওয়া ফি হু। হুম, সেখান থেকে ছান্দিক কারণে ফি হি। না আমার প্রশ্নটা ছিল যে ফি ফি যদি ফি হু, ফি হুর পরে পরে পরের স্টেপে আমরা যদি বলি তা ফি হবে না, না ফি হি না হবে না, হওয়ার কথা না? হ্যাঁ, এটা ছান্দিক কারণে, কিন্তু হুটা আসলো কোথার থেকে? এই কোয়েশ্চেনটা যদি করি, মূলত ছিল হলো ওটা হুয়া, থেকে ফি প্লাস হর থেকে হুয়া ছিল, হ্যাঁ, তো ফি জি প্লাস হুয়া সেটা হয়ে যায় ফি হু, কিন্তু ফির সাথে জি হুটা যায় না, এজন্য হি, কিন্তু ফির কারণে যে হি হয়েছে এরকমটা বলা যাবে না, ছন্দের কারণে জি হয়েছে, হ্যাঁ, জারের কারণে হয়নি। ঠিক জি। সালাম মারুফ হোসাইন, আপনি আসেন প্লিজ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখান থেকে পড়েন। হাদা বাইতি, এটি আমার বাড়ি। গুড, আচ্ছা দেখেন, এটা একটু, এটা আমার বাড়ি, এটাকে একটু বিশ্লেষণ করতে চাই আমরা, এটা কোন ধরনের সেন্টেন্স? আমার অধীনে আর কি, আমার না না, মানে এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, মানে নামবাচক নাকি ক্রিয়াবাচক? নাম ভাই, নাম বাচক। হ্যাঁ, নামবাচক। তাহলে এই হাজা নামবাচক বাক্যে কি কি থাকে বলতে পারবেন? নাম বাচক না এখন মনে পড়তেছে না। মুক্তাদা খবর। মুক্তদা খবর, গুড। তাহলে জি জি এখানে ঠিক আছে, মুক্তদা কোনটা? মুক্তাদা হচ্ছে আমি আর কি, আর খবর তো না বাড়ি। না না, মুক্তদা হচ্ছে, মুক্তদা হচ্ছে হাজা, এটা ও হাজা জি জি, আর বাইতি মানে আমার বাড়ি। মুক্তদা হচ্ছে এটা কি হাজা। ইসমি ইসারা সর্বদা ই হয় আর কি? না না, সর্বদা এখানে আলোচনার বিষয় হচ্ছে এটা, মানে যাকে নিয়ে আলোচনাটা করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাজাটা মুক্তদা, খবরটা কোনটা? বাইতি আচ্ছা, বাইতি, এখানে একটু পার্থক্য আছে, ওইটা আমরা পরে আলোচনা করছি। আপনি বলেন বাইতি কয়টা শব্দ, কয়টা শব্দ মিলে বাইতি শব্দটা? এখানে তো দুইটা আর কি, একটা বাইতুন আর যে একটা ইয়ার কি আমার দ্বারা। না, এখানে মানে গ্রামারের ভাষায় বা ব্যাকরণের ভাষায় যদি বলি, বাই কয়টা শব্দ? দুইটা। হ্যাঁ, তো তাহলে সম্পর্কটা কি বাইতের সাথে ইয়ার? আমার এটা কি মুদাফার মুদাফ ইলাই হয়ে যাবে নাকি? ভেরি গুড, মুদাফ, মুদাফিলাইহি। হ্যাঁ, বাইতিটা হচ্ছে মুদাফ আর ইটা হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, এই জি ভাজা বাইতি, এটার মানে কি? আমার বাড়ি না, এটা হাজা বাইতি, এটা মানে এটা কি বিশ্লেষণের কথা বলছি? না, অর্থ বলেন এখন, হাজা বাইতি এটা হাজা আমার বাড়ি, এটা আমার হাউস। বাড়ি। গুড, আচ্ছা, তারপরে বাইতি আমামাল মসজিদি, আমার মানে আমার বাড়ি মসজিদের সামনে। আমার বাড়ি মসজিদের সামনে। আচ্ছা, আমামার কথাটা একটু বলি, আমরা আমামা শব্দ হিসেবে পড়ে গেছি, একটু মনে রাখবেন আপনারা, আমামা বা তাহতা যেগুলোকে আমরা অ্যাডভার্ব পড়েছি, আমামা এবং তাহতা এটা মুদাফ হিসেবে ব্যবহার হয় এবং এটা খবর হয়, খবর হতে পারে। আমামা তাহতা, আমামা মানে সামনে, তাহতা মানে নিচে, এমনি ভাবে উপরে, এটাও, এগুলো অ্যাডভার্ব অফ লোকেশন এবং মুদাফ হিসেবে ব্যবহার হয়, মানসুব হিসেবে ব্যবহার হয়। আমামা যদি মুদাফ হয় তাহলে পরের শব্দটা কি হবে? মুদাফ ইলাহি, গুড, মুদাফ ইলাইহি সবসময়, মুদাফ ইলাহি সবসময় হচ্ছে মাজরুর হয় আর কি। গুড, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়। তাহলে এখানে আমা আমাল মাসজিদি অর্থ কি? মসজিদের সামনে তাহলে বলেন তো মাদ্রাসার সামনে কি হবে আরবিটা? আমাল আমামাল মাদ্রাসা তি, গুড, বাড়ির সামনে, আমামাল বাই
ব্যক্তি। গুড। আচ্ছা তারপর এটা বলেন। বাইতি জামিলুন, হুম, বাড়িটি সুন্দর, না বাইতি মানে কি? মানে আমার বাড়ি, সরি, আমার বাড়ি সুন্দর। আমার বাড়ি সুন্দর। আচ্ছা বাইতি আবার বলেন, এই দুইটা শব্দের মধ্যে কিসের সম্পর্ক? ভাই আমার বাড়ি, এটা মুদাফার মুদাফিলাই, গুড। আর জামিলুনটা হচ্ছে খবর। আচ্ছা জি পড়েন আবার, বাইতি জামিলুন অর্থ কি হবে? বাইতি জামিলুন, আমার বাড়ি সুন্দর। হ্যাঁ, আমার বাড়ি সুন্দর, আমার বাড়িটি সুন্দর, সেটা পরে করব। তারপরে পড়েন। ফিহি হাদিকাতুন সগীরাতুন, হাদিকাতুন সগীরাতুন, ফিহি মানে তার মধ্যে, হুম, হাদিকাতুন একটি বাগান, সগীরাতুন ছোট একটি বাগান, তার তার মধ্যে মধ্যে ছোট একটি বাগান আছে, হ্যাঁ তার আছে, হ্যাঁ মধ্যে আছে, ছোট একটি ছোট বাগান একটি আছে, বাগান আছে। সেটা পরে শিখবো। তারপরে এটা পড়েন। হাজি গুরফাতি, এটা একটি, এটা আমার কামরা মানে কক্ষ আর কি, এটি গুড, আমার কক্ষ, বলবো জি। ফিহা, তার মধ্যে নাফিজাতুন কাবিরাতুন, বড় একটি জানালা আছে, ওয়া মিরওয়াহাতুন, এবং মিরওয়াহাতুন একটি পাখা, জামিলাতুন সুন্দর একটি পাখা আছে। হ্যাঁ সুমন ভাই বলেন প্রশ্নটা। মানে আপনার ওই যে হাদিকতন গুরফাতন, ওর আগে একটা ফিহি আছে, তো ওই ফিহিটা তো, এটা তো ফিহা হওয়ার কথা ছিল না? আচ্ছা সুন্দর প্রশ্ন করছেন, এটাতে আসে। হ্যাঁ হ্যাঁ, আসলাম। সুমন ভাই আবার প্রশ্নটা করেন। মানে এটা হচ্ছে মানে হাজের হি, এটা তো হচ্ছে আপনার ইউজুয়ালি পুরুষবাচকের ক্ষেত্রে হচ্ছে, তো হ্যাঁ এখানে হাদিকতন এবং সগেই রতন এটা তো মহিলাবাচক শব্দ, তো সেক্ষেত্রে এখানে ফি হা হচ্ছে না কেন, এটা বলছি আর কি। আচ্ছা, এই ফি হি আগে কি আলোচনা ছিল একটু লক্ষ্য করি আমরা। এই ফি হি কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? এই ফি হি মানে কার মধ্যে আছে এটা? বাড়ির মধ্যে তাহলে বাড়িটা কি পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক, তাহলে ফি হি। যদি হাদিকতুনের সম্পর্কে বলতো তাহলে ফি হা, যখন রুমের সম্পর্কে বলবে যে রুমের মধ্যে কি কি আছে তখন ফি হা হয়ে যাবে, কিন্তু যখন বাড়ির সম্পর্কে বলছে তখন ফি হি। আচ্ছা মারুফ ভাই তারপরে আপনি বলেন এখান থেকে। ফিহা তার মধ্যে নাফিজাতুন কাবিরাতুন, বড় একটি জানালা আছে, এবং ওয়া মানে এবং মিরওয়াহাতুন জামিলাতুন, এবং একটি সুন্দর পাখা আছে। আচ্ছা মারুফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু যাচ্ছি প্রথম থেকে, আর একজন আসবেন নতুন। আচ্ছা শারমিন আফরোজ আপনি আসবেন। জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হাজা বাইতি, ইহা আমার বাড়ি, গুড। বাইতি আমামাল মসজিদি, হুম বাইতি আমামাল মসজিদি, হুম মসজিদের সামনে আমার বাড়ি, বা আমার বাড়িটি। মসজিদের সামনে, হুম বাইতি জামিলুন, অর্থ বলেন। বাইতি জামিলুন, এটা হচ্ছে আমার বাড়ি না, সুন্দর, আমার বাড়িটি সুন্দর। আমার বাড়িটি তারপরে সুন্দর। হাজিহি গুরফা, হাজিহি গুরফাতি, হাজিহি গুরফাতি, এটা হচ্ছে গিয়ে ইহা আমার কক্ষ, হুম, ফিহা নাফিজাতুন কাবিরাতুন, নাফিজাতুন, হ্যাঁ একটু লম্বা করে বলতো, ফিহা নাফিজাতুন। ফিহা নাফিজাতুন কাবিরাতুন, হুম, এটা হচ্ছে গিয়ে ফিহা মানে তার মধ্যে, কাবিরাতুন একটি বড় জানালা, মানে আমার বাড়ির মধ্যে একটি বড় জানালা। না আমার রুমের মধ্যে একটি বড় জানালা, ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। অমিরুহাতুন জামিলাতুন,
একটি বড় ফ্যান, জামিলাতুন সুন্দর, সুন্দর একটি পাখা আছে। গুড, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। রাহাত আপনি পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহাত, প্লিজ। জি স্যার, হাদা বাইতি, এটি আমার ঘর, এটি আমার বাড়ি। হ্যাঁ, এটি আমার বাড়ি। বাইতি আমামাল মসজিদি, আমার বাড়ি মসজিদের সামনে। বাইতি জামিলুন, আমার বাড়ি সুন্দর। ফিহি হাদিকতুন সগীরতুন, তার মধ্যে একটি ছোট্ট বাগান রয়েছে। হাদিহি গুরফাতি, এটি আমার কক্ষ। ফিহা নাফিজাতুন কাবিরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, তার মধ্যে একটি বড় জানালা রয়েছে এবং একটি সুন্দর পাখা রয়েছে। অনেক ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি একটা প্যারা পড়েছি, এতটুকু থাকুক। আর আপনাদেরকে যে শব্দ ভাণ্ডারটা দেওয়া হয়েছে, শব্দ ভাণ্ডারের রাহাত আমাকে লিখে পাঠিয়েছে 10টা। নেক্সট ক্লাস থেকে আমরা 1 থেকে 20 পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনবো। সেমিস্টার 2-এর শব্দ ভাণ্ডার 1 থেকে 20, হ্যাঁ, অর্থাৎ দুইটা পর্বের, হ্যাঁ, দুইটা পর্বের যে কন্টেন্ট আছে সেখান থেকে আমরা আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা প্রথম সেমিস্টারে যেভাবে পড়েছেন শব্দ ভাণ্ডারটা, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, ঠিক সেভাবে করেই আবার শব্দ ভাণ্ডারটা আপনারা এই সেকেন্ড সেমিস্টারেরটাও একটু প্লিজ দয়া করে রিপিট করবেন। আপনাদেরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, অনেক দূরে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।